নমস্কার, রকমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাস্তা বানিয়ে দেখাবো। এর মধ্যে ভেজিটেবলও আছে, আবার ডিমও দিয়েছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাস্তা বানাতে আমার লাগছে পাস্তা 200 গ্রাম নিয়েছি, পেঁয়াজ কুচানো একটা কুচি নিয়েছি ছোট, আর নুন, ধনে পাতা কুচানো, ক্যাপসিকাম কুচানো, আর ছোট বিনস 4-5টা কুচি নিয়েছি, আর একটা গাজর নিয়েছি ছোট, আর একটু মটরশুঁটি, আর ডিম নিয়েছি 2 খানা, আর শুকনো মশলার মধ্যে লাগছে লাল লঙ্কা 1/2 টেবিল চামচ, আর 1/2 টেবিল চামচ চাট মশলা, আর জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা 1/2 টেবিল চামচ নেব, আর কারি পাতা আর একটা ছোট টমেটো কুচি নিয়েছি, আর সাদা তেলে আমি পাস্তাটা বানাবো। প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করে নেব। একটা প্যানের মধ্যে জল বসিয়েছি, পাস্তা সিদ্ধ করতে বেশ খানিকটা জল লাগে, অনেকটা জল লাগে, তা নাহলে তলায় লেগে যায় অল্প জল দিলে। একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, এটা সেদ্ধ হোক ততক্ষণে আমি ডিমটা ফেটিয়ে ভেজে নেব, মানে ঝুড়ো করে নেব ডিমটা। এই ডিম দুটো নিয়েছি সেটা ফেটিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব, আর সামান্য নুন দেবো, এতে অল্প 1 চিমটে নুন। এবারে এটা তেলের মধ্যে ছুড়ো করে নেব, কড়াইয়ে তেল দিয়ে দেবো, গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। দেড় চামচের মতন, টেবিল চামচে 1/2 চামচ সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হলে আমি ডিমটা দিয়ে দেবো, এতে তেলটা হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়লে এটা ছোট ছোট কুচি কুচি হয়ে যায়, এটাকেই ঝুড়ো বলে। এটাকে তুলে নেবো, হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচ তেল দিলাম। প্রথমে কারি পাতাটা দিয়ে দিচ্ছি, তবে টমেটোটা দিয়ে দিলাম। কারি পাতা খুব ফোটে তো, টমেটোটা সঙ্গে সঙ্গে না দিলে আবার ছিটকে আসে। পেঁয়াজটা দিয়ে দিলাম, ভালো করে ভাজতে হবে।
আমি একটু নুন দিয়ে দিলাম এতে। এবারে বিনসটা দিয়ে দিচ্ছি। এক এক করে সব সবজিগুলোই আমি দিয়ে দেব। গাজর দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু পরে দেবো। এগুলো একটু সময় লাগে হতে, ওকে একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি ক্যাপসিকামটা শেষের দিকে দেবো। ভাজা হয়ে গেছে, রংটা পাল্টে গেছে। এবারে আমি অন্য ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম। ভালো লাগে খেতে রাত্রির খাবার, ডিনারে কি লাঞ্চে অনেকেই খান। আপনাদের যদি সস ভালো লাগে তাহলে এর মধ্যে টমেটো সস, চিলি সস এগুলো দিতে পারেন। আমি আজকে দিইনি। আমাদের তো সসটা পছন্দ করে না, ওই জন্য আমি সসটা ব্যবহার করি। একটু তেল দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ মতো দিলাম তেল। এরপরে নুন দেব। নুন আগে একটু দিয়েছি, বেশি নুন দেব না, কারণ চাট মশলা আছে তাতেও নুন আছে। অল্প করে নুন দিচ্ছি। চাট মশলা দিয়ে দিলাম এক টিস্পুন। একটু জিরে ভাজা লঙ্কা ভাজা গুঁড়ো দিলাম, এক টিস্পুনই দিলাম। ওটা আমাদের ঝাল বেশি খায় না, ওই জন্য বাচ্চা আছে বলে অল্প ঝাল দিয়েছি। আপনাদের পরিমুখের অনুযায়ী ঝাল দেবেন, যে যেমন ঝাল খান সেভাবে দেবেন। হয়ে এসছে, এবারে ডিমের কুচোগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচানো তৈরি হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার আমি বাটিতে তেল ঢেলে নেবো। তৈরি হয়ে গেল পাস্তা। আপনারা সকলে করবেন, যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।